নমস্কার, আমি অরুময় চক্রবর্তী। আমার সাথে আছে অনন্যা চক্রবর্তী। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিনে তার প্রতি আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করব তাঁরই লেখা কবিতা বোধন আবৃত্তির মাধ্যমে। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত, মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাঁটি। কোথাও নেই কোপার, মারিও মড়ক মন্নন্তর, ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্পনাশের খাল, ভাঙা ঘর ফাটা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বউ বুকে, হে নীরবিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে থুকে ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময়ে আমার ধূর্ত প্রবঞ্চক, যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ, গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গণ, তারা মুদ্রা গণে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ। শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে পিতৃপ করে, হাত ছানি দিয়ে কাছে ডাকে, কুচ্ছটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পিছনে কোথাও পাবে না পার, কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার। লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র, লুলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো। দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পরপর, মেলো চোকাজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের যে অনমরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গমা পাখি মারণ মন্ত্র বলে, শোনো তা কি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র। শোন রে মালিক, শোন রে মজুতেদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসাব কে দিবি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুতদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুচবে কপাল তার, মজুতদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুতদার মানুষ ছিল কি, জবাব মেলে না তার। আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়, আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা, প্রার্থনা করো।
হে জীবন, হে যুগ সন্ধিকালে চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি, প্রাণে আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করেছিল তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী, শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোঠায়।